এখানে আমি খুব সহজ একটা অঙ্ক দিয়ে শুরু করেছি, একদম বেসিকের একটা অঙ্ক এটা দিয়ে শুরু করছি, যাতে তোমাদের আস্তে আস্তে এগোতে সুবিধা হয়। কারণ সামনে আমি আরো ভালো কিছু অঙ্ক নিয়ে আসতেছি, সামনে 2-3 নম্বর অঙ্ক, এগুলো না দেখে তোমরা যাবা না, অবশ্যই প্রত্যেকটা অঙ্ক দেখবা, তাহলে এই অধ্যায়ের পুরো যে গাণিতিক সমস্যা আমি আশা করি তোমরা সবকিছু পারো। তাহলে আমরা প্রথমে শুরু করি, এখানে কি বলছে দেখি। 40 কেজি ভরের একজন বালক, সে সিঁড়ি দিয়ে 12 সেকেন্ড সময় ছাদে ওঠে। একটা 40 কেজি সে 12 বরের বালক, সে 12 সেকেন্ডে ছাদে ওঠে। এখন বলছে কি, সিঁড়ির ধাপের সংখ্যা 20টি, তাহলে তার যে বাসা সিঁড়ি ছিল এরকম সিঁড়ি ছিল 20টা, তো এরকম 20টা সিঁড়ি সে অতিক্রম করে তার ছাদে ওঠে। এখন আবার বলছে কি যে, প্রতিটা ধাপের উচ্চতা 20 সেন্টিমিটার, এরকম ধাপ তো 20টা ধাপ ছিল, কিন্তু 20টা ধাপ প্রত্যেকটা ধাপে আবার 20 সেন্টিমিটার করে উচ্চতা আছে, এরকম বুঝছো। তো 20 সেন্টিমিটার উচ্চতা দিয়ে সে সিঁড়ি উপরে উঠে। এখন বলছে কি, ছাদে উঠতে সে কত কাজ করলো, তার মানে আমাদের কাজের মান চাইছে। আবার ঘরতে বললো কি, সিঁড়িতে উঠতে সে কত ক্ষমতা কাজে লাগালো, বলছে সিঁড়িতে সে উপরে উঠলো তার ক্ষমতা কত ছিল, তার কত ক্ষমতা লাগছিল তাতে, এই দুইটা। তাহলে আমরা প্রথমে গ নম্বরটা আগে সলভ করি। একটা অঙ্ক যখন তোমরা দেখবা, প্রথমে দেখবে তোমাকে কি দেওয়া আছে, আমরা ওইগুলো আগে আগে লিখবো যে কি দেওয়া আছে, তারপরে আমরা সূত্রের কথা ভাববো। যেমন 40 কেজি ভরের একটা বালক, প্রথমে দেখছে বস্তুর ভর, তাহলে ভর m সমান সমান এটা 40 কেজি দেওয়া আছে, আমরা 40 কেজি ভর দিলাম, দিয়ে সিঁড়ি দিয়ে সে 12 সেকেন্ড সময়, তার মানে সময় পেয়ে গেলাম আমরা, তার মানে সময় t সমান সমান 12 সেকেন্ড, তা পাইলাম। ছাদে উঠে সে, এখন সিঁড়ির ধাপের সংখ্যা 20টি এবং প্রতি ধাপের উচ্চতা 20 সেন্টিমিটার। এখন 20টা ধাপের সিঁড়ি, আবার প্রতিটা ধাপ যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে দেখো তো সে বাসা থেকে যখন ছাদে উঠতেছে সে কত উচ্চতা যাচ্ছে, আসলে এটা আমাদের চাচ্ছে যে কত উচ্চতা সে উপরে উঠলো। এখন কল্পনা করো, এরকম 20টা সিঁড়ি থাকে, আর 20টা সিঁড়ি যদি 20 সেন্টিমিটার করে হয়, তাহলে ওই সিঁড়ির মোট কত উচ্চতা গেল, আমরা কি লিখবো, যে উচ্চতা a সমান সমান 20 × 20। কেন লিখছি 20 বলতো, কারণ প্রতিটা ধাপ যেহেতু সে 20টা ধাপ গেল, ঠিক আছে, আর প্রতিটা ধাপ 20 সেন্টিমিটার, তাহলে মোট সে কত সেন্টিমিটার গেল, সে একটা ধাপ গেলে সে 20 যাচ্ছে, দুইটা ধাপ গেলে 20 20 40, তিনটা ধাপ গেলে সে 60 যাচ্ছে, চারটা গেলে 80, পাঁচটা গেলে এরকম 100, তো এরকম করে সে উপরে উঠতেছে। তাহলে সে যদি একটা ধাপে 20 যায়, তাহলে সে 20টা ধাপ গেলে কত উপরে উঠবে, তাহলে 20 দিয়ে আমরা যদি 20টা ধাপ, 20টা সিঁড়ি আর কত সেন্টিমিটার লম্বা, ওইটাতে গুণ দিলে কিন্তু উচ্চতা পেয়ে যাবো, 20 সেন্টিমিটার আর গুণ 20, তাহলে কত সেন্টিমিটার হলো মোট, তার উচ্চতা কত সিঁড়িটার, 20 20 হলো 400 সেন্টিমিটার। যখন আমরা কোনো গাণিতিক অঙ্ক করি, তখন কিন্তু আমরা সেন্টিমিটার দিয়ে করি না, আমরা করি মিটার দিই, তাই না। তাহলে আমরা এই সেন্টিমিটারকে মিটার বানাবো, কি করে মিটার বানাতে হয়, তাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব মিটার, 0 সেন্টিমিটার হয়ে গেল এটা মিটার, তাহলে 4 মিটার। তাহলে উচ্চতা h পেয়ে গেলাম 4 মিটার, তার মানে সে তার ভূমি থেকে তার ওই বাসার ছাদ পর্যন্ত উচ্চতা ছিল 4 মিটার লম্বা। আচ্ছা, এখন আর কি আছে, আর কিছু দেওয়া নেই, এখন আমার চাইছে কাজ। তাহলে কাজ w সমান কত, এটা চাইছে গ নম্বরে, আমরা চলে যাই তাহলে কাজে, আমাদের কাজ আছে কাজ, আমরা জানি কি, আমরা জানি কাজ w সমান সমান f s, তার মানে কোনো একটা বস্তুর বল প্রয়োগ করলে যে সরণ ঘটে তাকে বলা হয় কাজ, কাজ w সমান সমান f s, s কে আবার x ও লেখা যায় f x, w সমান সমান f x, একই সরণ ঘটে। আচ্ছা, w f s এর মধ্যে আমরা দেখবো কি, আমাদের f f এর মান এখানে আসে কিনা, আমরা দেখলাম যে এখানে তো বলের কোনো কিছু দেওয়া নাই, ঠিক আছে, s মানে সরণ, সে কত দূরত্বে গেছিল। এখন তোমাদের যখন কাজ ক্ষমতার একটা লেকচার আমি দেখেছিলাম, আমার লেকচারটা দেখে নিবা, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো যে এখানে বলছে f s, এখানে আমাদের f আর s, s মানে তো সরণ ঘুরে, তাই না, এই দুইটার মধ্যে আমি একটা কথা বলছিলাম, কোনো একটা বস্তু যখন নিচ থেকে উপরে উঠে, তখন আমরা এই সরণকে আমরা s লিখবো না, আমরা লিখবো s, এটা আমি ওই লেকচারে বলেছি, তোমরা ওই থিওরি লেকচারটা দেখে নিবা।
এখানে দেখো কোন একটা বস্তু নিচ থেকে সে উপরে উঠছে, তাহলে তো আমরা এস লিখবো না, আমরা তো এইচ লিখবো, তাই না? তাহলে আমরা বাদ দিয়ে দিলাম, এটা লিখলাম আমরা এস, কারণ উপরে উঠতেছে, এইচ থাকলো। এখন কোন একটা যখন বস্তু যখন ভূমি থেকে উপরে উঠে, তখন কি হয়, তখন কিন্তু তার মধ্যে ত্বরণ থাকে না। তখন আমি বলছিলাম কি, আমার লেকচারে দেখলে তোমরা বুঝতে পারবা, কোন একটা ভূমি থেকে যখন উপরে উঠে তখন ওই বস্তুর ভর এবং তার মধ্যে একটা মহাকর্ষ, পৃথিবীর অভিকর্ষটাকে কাজ করে পৃথিবীকে ভূমির দিকে চাপতে থাকে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু নর্মালি জানি কি, ডব্লিউ টু এফ এস, আমরা জানি ডব্লিউ টু এফ ইকুয়াল টু এম এ এস, তাই না? এটা কিন্তু আমরা জানি, এম এ এস, এফ এর জায়গায় আমরা এম এ লিখি আর এস এর জায়গায় এস লিখি, কিন্তু এখানে আমরা এম আমাদের আছে, কিন্তু এ মানে ত্বরণ কিন্তু নাই, ত্বরণ থাকবে না। কখন? যখন কোনো একটা বস্তু ভূমি থেকে উপরে দিক করবে তখন তার মধ্যে ত্বরণ থাকবে না, তার মধ্যে অভিকর্ষ ত্বরণ চলে আসবে। কিন্তু এই কারটা যদি, এই ছেলেটা যদি উপরে নাকি সোজা যেত, তখন কিন্তু আমরা এম এ এস লিখতাম, তখন তার ত্বরণ বের করে আমরা ত্বরণের মানটা বসিয়ে দিতাম। এখন আমাদের বস্তুটা সোজা যায় নাই, সে গেছে উপরে, তার মানে কি হবে, তখন ত্বরণ কাজ না করে হয়ে যাবে এম জি, এ হয়ে যাবে জি, আর এই এস হয়ে যাবে কি, এস। কোন একটা বস্তু ভর কত আসলে এস, আমরা লিখবো এস, কারণ উপরে উঠতেছে হাইট, এস এগুলো, তাহলে এম জি এস। তাহলে এফ এস এর জায়গায় আমাদের ছিল, আমাদের ডব্লিউ টু এফ এস, এফ এর জায়গায় আমরা লিখবো এম জি, এফ মানে কি, এফ ইকুয়াল টু এম এ, তাই না? কিন্তু এম তরণ কাজ করে হয়ে যাবে জি, হয়ে গেল এফ ইকুয়াল টু এম জি, এস এর জায়গায় আমরা কি লিখবো, এস। এই যে হয়ে গেল আমাদের এম জি এস। এখন তাকায় দেখি তো আমাদের এখন এগুলো আছে কিনা, আমাদের বল নাই, কিন্তু আমাদের এম তো আছে, আর জি এর মান আমরা জানি 9.8, আর এস এর মান আমাদের যা আছে এখানে 4 মিটার আমরা পেয়ে গেলাম। তাহলে আমার বেসিক কথা হলো, যখন কোনো একটা বস্তু সরল রেখা বরাবর যাবে তখন আমাদের মাথায় কাজ করবে এম এ এস, এম এ এস নিয়ে আমরা কাজ করবো সরল রেখা বরাবর গেলে, কিন্তু যখন একটা বস্তু উপর থেকে নিচে যাবে তখন আমরা এম এ এস প্রয়োগ করবো না, তখন আমরা এম জি এস করবো, ঠিক আছে? আচ্ছা তাহলে কি করলাম, ডব্লিউ টু এম জি এস পেয়ে গেলাম। এখন শেষ আমাদের হিসাব করা, এখন শুধু মানে মান বসাই দেবো, বস্তুর ভর এম কত আছে 40 কেজি, কিন্তু অভিকর্ষ জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইন্টু এস এর মান কত 4 মিটার। সবগুলো শুধু মান বসিয়ে দিচ্ছি আমরা, এখানে আমার টি দরকার নেই, কারণ কি কাজের ক্ষেত্রে কিন্তু টি লাগে না, টি লাগে কোথায়, ক্ষমতায়, কারণ কোন একটা বস্তু সময়ের সাথে যে পরিমাণ কাজ করে তাকে বলা হয় ক্ষমতা। সুতরাং এই টি আমাদের কাজে লাগবে না এখন, তাহলে আমরা এগুলি এটাকে আমরা এখন গুণ করে দিই, কত হয় 40 × 9.8 গুণ 4 হলো 1568। এখন আমি এখানে কেজি লিখছি, মিটার পার সেকেন্ড স্কেল লিখছি, মিটার লিখছি, কত কিছু লিখছি, তাই না? তোমরা অ্যান্সারে এটা দিয়ে ডব্লিউ কাজের একক কি জোল, শুধুমাত্র জোল দিয়ে দিবে, ঠিক আছে? এবার আমি তোমাদের একটু বললাম জোল দিয়ে দিবে, কিন্তু এটাতে কি ঘটতেছে আসলে আমরা একটু হিসাব করে দেখি তো কি হয়। কেজি, ঠিক আছে, মিটার আছে করে দেখো, একটা মিটার দুইটা মিটার, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার, দেখছো কেজি মিটার স্কোয়ার, আর আছে আমাদের এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এখানে গুণ দিয়ে পাচ্ছি কি, দেখো না এটা হচ্ছে না, দেখো কেজি পাচ্ছি এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এখানে একটা আছে মিটার, একটা আছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার আছে দুইটা, মিটার স্কোয়ার আর সেকেন্ড স্কোয়ার, পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এখন এটা কি করে ভাঙবো, আমি তোমাদের হাই থট যারা ভালো বুঝতে চাও তাদের আমি এটা বুঝিয়ে দিচ্ছি, যেখানে কেজি পাচ্ছি আমরা, এই মিটার আছে একটা, এখানে একটা মিটার আছে দুইটা মিটার, তবে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, পার সেকেন্ড স্কোয়ার এটা দিলাম। কিন্তু তোমরা যারা চাও যে না আমি এত কিছু দেখবো না, আমি ডাইরেক্ট অ্যান্সার দিয়ে দেবো, তোমরা ডিরেক্ট লিখে দেবে জুল, অ্যান্সার কাজ শেষ। এটা আমি তোমাদের যারা হাই তর, তোমরা যারা আরো বেশি বুঝতে চাও তোমরা এবার দেখো কি করি। এখন দেখো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, আমরা এটাকে যদি লিখি 1568 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আর মিটার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আর মিটার, মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার আর মিটার আমি আলাদা করলাম, আগে সবগুলোর সাথে নিলাম, তো
তারপর নিয়ে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার লেখা, এটা লেখার পরে আমি দেখো কি পাইছি আমরা, একটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আর একটা পাইলাম মিটার। এই দুইটার মধ্যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার কে বলা হয় নিউটন, কেজি মিটার পার স্কোয়ার কে নিউটন বলা হয়। কারণ দেখো কেজি মানে কোন একটা বস্তুর ভর এম, আর মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে ত্বরণ। এই দুটাকে আমরা লিখতে পারি কি এম, এ লিখতে পারি না, এটু কেজি মানে ভর, মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে ত্বরণ, মিটার পার সেকেন্ড ত্বরণ হলে এম আর এ। আর এম এ মানে কি বলতো, এম এ মানে হচ্ছে কোন একটা বস্তুর বল, বল এফ ইকুয়াল টু এম এ, দেখছো। এখন এই বলের একক কি বলতো, বলের একক নিউটন। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি, আমরা লিখবো এই নিউটন, আর এই মিটার চলে আসছে এখানে নিউটন মিটার। এই নিউটন মিটারকে আমরা দেখো, যখন তুমি আমাদের আগের লেকচারে চলে যাবা, আমার কাজ ক্ষমতা শক্তি যে তোমার এখানে আমি যখন কাজের ব্যাপারে গুলো দেখেছিলাম, নিউটন মিটার মানে হলো গিয়ে জোল, ঠিক আছে। এবার আমরা লিখতে পারি 1568 নিউটন মিটার মানে হচ্ছে কি এক জোল, 1 নিউটন মিটার মানে 1 জোল, তাহলে এটা হচ্ছে 1 জোল, ঠিক আছে। এটা কি করে হয়, তোমরা ওই লেকচারটা গেলে দেখবে নিউটন মিটার আর জোল কি করে এক হয় তখন তোমরা বুঝতে পারবা। তাহলে এখান থেকে একক গুলো তোমরা এভাবে ভেঙে ভেঙে একদম কনসেপ্ট ক্লিয়ার করে করে একক দিতে পারবা, অথবা তোমরা যদি চাও তাহলে ডিরেক্ট এখানে এসে, এখানে এসে জোল দিয়ে দিবা, অ্যান্সার শেষ। আচ্ছা আমাদের গ নম্বর তো গেল, এবার ঘতে কি বলছিল, ঘতে বলছিল ছেলেটা কি পরিমাণ কাজ করলো, ঠিক আছে। ক্ষমতা, ছাদে উঠতে সে কত ক্ষমতা প্রয়োগ করলো, এটা বলছিল আমাদের ঘতে, ঘতে বলছিল এটা, ছাদে উঠতে সে কত ক্ষমতা প্রয়োগ করলো। এখন আমরা ক্ষমতার কথা পাবো, আমরা জানি ক্ষমতা পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি। একটু আগে আমরা যে ডব্লিউ কি করে কি হয় এম জি এস হয়ে যায় জানি আমরা, তাহলে ডব্লিউ থেকে আমরা কি লিখবো এম জি এস আর টি দিয়ে দিলাম, শুধুমাত্র ভাগ দিয়ে দিলে আমাদের অ্যান্সার শেষ। তাহলে এখানে এম এর মান কত, 40 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এস কত আছে 4, আমি একক দিলাম না, আমি শুধুমাত্র সংখ্যাগুলো দিয়ে দিলাম, দিয়ে টি দিলাম কত 12, তোমরা যদি চাও একক দিয়ে করতে পারো, ঠিক আছে। এখন এটা যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো আমরা, 40 গুণ 9.8 ইন্টু 4 ইকুয়াল টু 1568, এটা ভাগ দেবো আমরা 12 দ্বারা, সময় দ্বারা, তাহলে পাচ্ছি 130.67। এটাকে কি লিখবো আমরা, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ক্ষমতার একক আমরা ওয়াট লিখে দেবো, তাহলে আমাদের কাজ শেষ। আর তোমরা এর মধ্যে ধরে যেহেতু এত কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এত মিটার এভাবে লিখে লাস্টে শুধু ওয়াট লিখে দেবে, তাহলে আমাদের এই এই এক নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল। আশা করি এই বেসিক অঙ্করা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব 2 নম্বর অঙ্কে, তার চেয়ে আর একটু হায়ার লেভেলের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমরা চলে এসেছি আমাদের 2 নম্বর অঙ্কে, খুবই চমৎকার একটি অঙ্ক, খুব বেশি ইম্পর্টেন্ট একটি অঙ্ক, খুব বেশি সহজ একটি অঙ্ক এবং খুব বেশি মজার একটি অঙ্ক। আমরা দেখি তাহলে যে কতটা মজার অঙ্কটা, দেখো এখানে বলা আছে একটা বস্তু, আমরা এম একটা বস্তু 1 কেজি ভরের একটা বস্তুকে আমরা ভূমি থেকে এই উচ্চতায় মানে 60 মিটার উপরে নিয়ে গেছি, 1 কেজি ভরের বস্তুকে এই বিন্দুতে তারা নিয়ে গেছি, দেখছো। এই বস্তুটা ছিল মাটিতে, তাকে আমি উপরে নিয়ে গেলাম, তাহলে তার মধ্যে কি নিশ্চয়তার মধ্যে বিভব শক্তি কাজ করছে, তাহলে ওই বস্তুটা তুমি উপরে নিয়ে গেছো, তার মানে কি ওই বস্তুটার উপর অভিকর্ষস্তরণের প্রভাব থাকবে, জি এর প্রভাব থাকবে, ওই বস্তুর উপরে চলে গেছে, তাই না। এখন আমাকে বললো কি ভূমি স্পর্শ করার পূর্বে তার গতি শক্তি কত হবে, এই চিত্রটা দেখে আমাকে বলতে হবে তার ভূমি স্পর্শ করার পূর্বে তার গতি শক্তি কত হবে। এখানে বলে দিছি গতি শক্তি চাচ্ছে, তাই না। তাহলে এখানে আমরা দেখে আনলে কি দেওয়া আছে প্রথমে দেখি, তাই না, দেওয়া আছে যেমন ধরো এই বস্তুটার ভর কত দেওয়া আছে 1 কেজি, ভর
এম সমান সমান 1 কেজি। আর কি দেওয়া আছে দাও তো, আমরা তাকালে পাচ্ছি উচ্চতা, উচ্চতা দেওয়া আছে এইচ সমান সমান 60 মিটার। আর কিছু দেওয়া আছে? আর কিছু দেওয়া নেই, কিন্তু এই বস্তুটা যদি ভূমি থেকে আমরা উপরে নিয়ে গেছি তার মানে অভিকর্ষ স্তরণের প্রভাব আছে, তাই নিশ্চয়ই তার মধ্যে অভিকর্ষ স্তরণ জি সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা আছে। এই জিনিসগুলো আমরা পাইছি, আর কিছু কিন্তু পাইনি। এখন আমরা তাহলে গতি শক্তির সূত্রে চলে যাই। আমরা জানি কি, আমরা জানি গতি শক্তি ই কে সমান সমান 1/2 mv². আমরা জানি না এটা ই কে সমান 1/2 mv². এখন আমরা দেখবো যে আমাদের এগুলো আছে কিনা। আমাদের হাফ তো আছেই, এম এম এর মান 1 কেজি আমরা জানি, কিন্তু ভি এখানে কোথাও তো ভি এর মান দেওয়া নাই, তো ভি এর মান কোথায় পাবো আমরা? আচ্ছা আমি তাহলে ভি কে ভাঙাই আমরা, ঠিক আছে। এই ভি কে ভাঙাইলে আমরা কি পাবো দেখো তো, আমরা জানি কি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আমরা এই সূত্র জানি, বলের 4 নম্বর সূত্র কি, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আমি তোমাদের আগের অঙ্কে বলেছি যখন আমরা উপর থেকে নিচে কথা কল্পনা করব তখন আমাদের এই ত্বরণ এ থাকবে না, ত্বরণ হয়ে যাবে জি, ত্বরণ কেটে দিলাম আমরা জি। আর কোন বস্তুর আদিবেগ ইউর মান যদি 0 হয় কেটে দিলাম, কেটে দিলাম জিরোর মান, ঠিক আছে শেষ। আমরা এ লিখবো না জি লিখবো, আর এস লিখবো না, আমরা লিখবো এস, কারণ যখন কোন একটা বস্তু উপরে উঠে যায় তার মধ্যে আর জি এস থাকে না, এইচ হয়ে যায়, তাই না? এই চিত্রটা আছে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল আমরা কি পাইলাম, 2gs। দেখছো কি সুন্দর পেয়ে গেছি। এখান থেকে তোমরা এভাবে লিখবা যে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার কে লিখবা কি, ইউ স্কোয়ার প্লাস 2gs, ঠিক আছে। এটা লিখে দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে দিলে, তারপর দিলে ইউ স্কোয়ার মান 0, ঠিক আছে। তাহলে কি দিলে, হাফ ইন্টু এম ইন্টু 2gs, কারণ যেহেতু ইউ ইকুয়াল টু 0, ইউর মান যদি 0 হয় তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2gs পাইছি না, এই যে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ডিরেক্ট 2gs এখানে লিখে দিছি। এটা মাত্র সূত্র বসালাম এর মধ্যে, ইউ স্কোয়ার প্লাস 2gs বসে দিলাম। এখন দেখো 2gs এটা আমরা যে ফর্মেটে পাইছি এখন আমাদের সকল উপাদান এর মধ্যে আছে। তুমি ইচ্ছা করলে এই হাফ এবং এই টু কেটে দিতে পারো, আমি কেটে দিলাম এই দুই আর এই দুই কেটে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি দেখুন তো, এম জি এস কি পেলাম, তাহলে ই কে সমান সমান এম জি এস পেয়ে গেলাম। এখন আমাদের এমও আছে, জিও আছে, আমাদের এইচও আছে, তাহলে আমাকে যদি বলে ই কে বলছি তুই কত, তাহলে আমরা কি করব, ই কে সমান সমান এভাবে সাজাবো, হাফ ইন্টু এম ইন্টু টু জি এস, এই টুটা কিন্তু নিচে হাতে দুই আর এই দুই উপর আছে, এই জন্য দুই দুই কেটে দিছি, ক্লিয়ার। এখন এম জি এস এর মান আমরা বসিয়ে দিই, এম কত আছে 1 কেজি, জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইন্টু এস কত আছে 60 মিটার। তাহলে এটা কত হয় ক্যালকুলেটারে গুণ দিয়ে দেখি আমরা, 1 × 9.8 × 60 588, ঠিক আছে। এবার গতি শক্তি বিভব শক্তি শক্তি কাজ সবকিছুর একক হচ্ছে জোল, তাহলে গতি শক্তির একক জোল হলে 588 জোল হচ্ছে আমাদের এটার অ্যান্সার। তাহলে কোনো একটা অঙ্কে তোমার যদি আসে ভূমি স্পর্শ করার পূর্বে গতি শক্তি চাই, তোমরা ডিরেক্ট চলে যাবা ই কে সমান সমান 1/2 mv² সূত্রে, 1/2 mv² সূত্রে গিয়ে ভি স্কোয়ার মানটা ভেঙে দিবে, একেবারে ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2gs, এই সূত্রে ইউর মানটা 0 বসাই দিবা, তাহলে 0 কেটে যাবে, গুরু থাকবে 2gs, তাহলে দেখেন ভি স্কোয়ার থাকবে 2gs বসাই দিবা, ভি স্কোয়ার থাকে 2gs বসাই দিবা, তাহলে তোমাদের এই গতি শক্তি কোনটা বুঝতে পারছি, ভূমি স্পর্শ করে। এখন আমি এমএসকে ছেড়ে দেবো, এটা ভূমি স্পর্শ করার পূর্বে তার গতি শক্তি, তাহলে প্রচুর গতিতে নিচে নামবে, তাই না? তুমি যদি এটা উপর থেকে ছেড়ে দাও তাহলে এই বস্তুটা প্রচুর বেগে ভূমিতে পড়বে, তাহলে কত বেগে ভূমিতে পড়বে এটাই বলছে, কত গতি শক্তি নিয়ে সে ভূমিতে পড়বে, ঠিক আছে। তাহলে কত শক্তি নিয়ে সে পড়বে, সে 588 জোল শক্তি নিয়ে মাটিতে পড়বে, ক্লিয়ার। তাহলে আমরা এটা থেকে আমরা গ নম্বরের অ্যান্সার পেয়ে গেলাম। এবার আমরা চলে যাই ঘতে,
তাহলে তোমার যদি কোথাও যদি আছে ভূমি স্পর্শ করার পূর্বে কি আসবে, তাহলে তোমরা এভাবেই করবে। এখন বলছি কি দেখো, কত উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির 3 গুণ হবে? গতি শক্তি বিভব শক্তির 3 গুণ হবে এটা চাইছে। এটার জন্য একটা ইকুয়েশন তোমাদের বুঝতে হবে, ঠিক আছে? বলছি গতি শক্তি বিভব শক্তির 3 গুণ, কে বড় বলো তো? গতি শক্তি বিভব শক্তির 3 গুণ, গতি শক্তিটা এই বিভব শক্তির থেকে 3 গুণ থাকবে। গতি শক্তি বড়, বিভব শক্তি ছোট, কারণ গতি শক্তি এই বিভব শক্তিতে 3 গুণ বেশি থাকবে। এখন তোমাদের প্রথমে আমি তোমাদের ডিরেক্ট চলে যাবো তোমরা প্রশ্ন মতে। প্রশ্ন মতে ইপি, ইপি মানে বিভব শক্তি, সমান সমান দিবা একটা ই কে, ইপি সমান ই কে তোমরা দিবা। এবার আমি তোমাদের একটা জিনিস শিখাই, যেমন ধরো রহিমের টাকা করিমের 3 গুণ, রহিমের টাকা করিমের 3 গুণ। আচ্ছা, রহিমের টাকা যদি করিমের 3 গুণ হয়, তাহলে রহিমের টাকা যদি করিমের টাকা ধরো 10, আবার রহিমের টাকা 3 গুণ, তাহলে 30 হবে না রহিমের টাকা? আমরা 30 দিলাম, 10 দিলাম, আমরা দিলাম ইপি সমান সমান ইকে, সমান সমান করলাম। সমান সমান করে আমার তো বানাতে হবে সমান দুইটা। আমি যদি রহিমের টাকা করিমের টাকা 3 গুণ, তার মানে করিমের 10 আর রহিমের তার 3 গুণ 30, এটাকে যদি আমি সমান বানাতে চাই আমার কি করতে হবে বলতো? আমার নিশ্চয়ই এই করিমের সাথে একটা 3 গুণ দিতে হবে, তাহলেই দেখো সমান হয়ে গেছে 3 দশে 30 আর হয়ে গেল 30, দুই সমান। অথবা আমার ইচ্ছা নাই ওরে 3 গুণ করার, আমি যদি এই এই রহিমের টাকা ধরো, এটা রহিম আর এটা করিম, আমি যদি রহিমরে 3 দ্বারা ভাগ দিয়ে দিই, 3 দ্বারা ভাগ দিলে তাহলে কত থাকে? 10 হয়ে গেল, 10 এও 10 এও 10। তোমরা প্রথম এভাবে কল্পনা করবে কে কার সমান, ইপি এবং ইকে দুইটা যদি সমান হয় তাহলে আমরা কার সাথে কি গুণ দেব, কাকে কি দ্বারা ভাগ দেব, এভাবে কল্পনা করব। তাহলে আমি চাইলে 3 দ্বারা রহিমের টাকা 3 দ্বারা ভাগ করলেও 10 পাচ্ছি, করিমের টাকা 3 দ্বারা গুণ করলেও 10 পাচ্ছি, আমি কি করব এটা আমার ইচ্ছা। তাহলে আমি ধরো এখন আমাকে বলছে যে গতি শক্তি বিভব শক্তির 3 গুণ, তার মানে গতি শক্তি বিভব শক্তি কিন্তু 3 গুণ। তাহলে আমরা এখন চলে আসি, ইপি কি দিলাম, সমান সমান চিহ্ন দিয়ে দিলাম, একজন একজনের 3 গুণ হলে কি করে সমান বানানো যায়? ধরো 3 গুণ মানে কি যে গতি শক্তি বিভব শক্তির 3 গুণ, এই গতি শক্তিটা, এই গতি শক্তি বিভব শক্তি 3 গুণ, গতি শক্তি হলো 30 আর বিভব শক্তি হলো 10, এরকম। এখন আমি কার সাথে গুণ দেবো তাহলে বলতো? আমি যদি ইপির সাথে 3 গুণ দিয়ে দিই তাহলে কিন্তু 30 30 সমান হবে, যে ছিল থাকবে। তাহলে এইভাবে তোমরা কল্পনা করে বানাবা। আর তুমি যদি চাও এই ই কে কে 3 দ্বারা ভাগ দিতে, তাও হবে, তোমার ইচ্ছে। তাহলে আমরা গতি শক্তি বিভব শক্তি 3 গুণ, গতি শক্তি হলো 30 আর বিভব শক্তি 10, আমি ওকে 3 দ্বারা গুণ দিয়ে দেব। এই 3 ইপি সমান ইকে, এই সমান হয়ে গেছে। এখন কিন্তু মান দুজনের সমান। এত কিছু বলতেছি কি জন্য, এই অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমরা রহিম করিম দিয়ে করো, গতি শক্তি বিভব শক্তি করো, আগে ইকুয়াল চিহ্ন দিয়ে দিবা, তারপর দেখবা কার সাথে গুণ দিলে দুটা সমান হয়। এভাবে আমি যদি ওর সাথে 3 গুণ দিয়ে দেয় তাহলে গতি শক্তি বিভব শক্তি, গতি শক্তি তো 3 গুণ, ওরে 3 গুণ বানিয়ে দিলে আমার সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে? এভাবে করে এখন আমরা অঙ্কে চলে যাই। কত উচ্চতায় গতি শক্তি বিভব শক্তি 3 গুণ হবে? আমরা একটা উচ্চতা ধরে নেব, ধরো এই উচ্চতা ধরে নিলাম, একটা উচ্চতা এক্স ধরে নেব, ঠিক আছে? এই পুরোটা উচ্চতা কত? এস, এস ইকুয়াল 60, আমরা ধরো এটা ধরলাম এক্স, আমি ধরে নিলাম এক্স উচ্চতায় গতি শক্তি বিভব শক্তি 3 গুণ হবে, এটা আমার ইচ্ছা। তুমি এখানে তো পারবে, এখানে তো তোমার ইচ্ছে, তুমি যে কোনো জায়গায় এক্স এর একটা মান ধরবা। আচ্ছা, এটা যদি এক্স হয়, এই বাকি যে অংশটা রয়েছে এখানে এটা কত হবে? এইচ মাইনাস এক্স হবে না? এরপর ধরো আমরা এইচ ধরি, এইচ মানে তো 60, তাই না?
আমি একটা জায়গায় ধরলাম, যে কোনো একটা জায়গায় এক্স ধরলাম, আমি বললাম কি এক্স উচ্চতায়, এই উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি তিন গুণ, গতিশক্তি বিভব শক্তি তিন গুণ। আমি এটাকে এক্স ধরলে বাকি অংশ এস মাইনাস এক্স যা থাকবে এই সাইড থেকে যদি এক্স বিয়োগ দেই তাহলে তো এই উচ্চতা হবে, তাই না? এটা এস, এটা এক্স গেলে না থাকবে এখানে এস মাইনাস এক্স। তোমরা ডিরেক্ট অঙ্কে চলে আসবা এই বিভব শক্তি জায়গায়। মানে কি দেখো, এখন এই উচ্চতায় আমরা নিয়ে আসছি কোনো একটা বস্তুকে, আমি যখন উপরে নিয়ে দেবো তখন তার মধ্যে কি থাকবে, বিভব শক্তি থাকবে, ঠিক আছে? এই উচ্চতা যখন বিভব শক্তি, এখন কোনো একটা বস্তু উপরে ছিল সে নিচে নামতেছে, এক্সে আসতে গেলে তার গতি প্রয়োগ করে আসতে হবে, তার মানে এখান থেকে সে যদি এখানে আসে তাহলে এক্স মাইনাস এক্স এইচ মাইনাস এই দূরত্বটা হবে গতি শক্তির জন্য। আর আমি তার এই উচ্চতায় নিয়ে এসেছি, কোনো একটা উচ্চতা যখন কোনো একটা বস্তু থাকে তখন তার মধ্যে বিভব শক্তি থাকে, আর এখান থেকে সে এখানে আসবে তখন তার মধ্যে গতি শক্তি। তাহলে তোমরা যে অংশটা ধরবা নিজের অংশটা, এটা থাকবে বিভব শক্তি, আর উপরের যে অংশটা থাকবে তা থাকবে গতি শক্তি। আশা করি ক্লিয়ার। তাহলে এখন আমরা ডিরেক্ট চলে যাব, মানে আমরা ইপি জায়গায় কি লিখবো, এমজি উচ্চতা কত, এক্স। আমরা কি জানি ইপি সমান কত, ইপি সমান কত এমজিএস, না ইপি মানে কি এমজিএস, তাই তো? এমজিএস লিখবো না আমরা, এখানে এস মানে কি বিভব শক্তির ক্ষেত্রে এইচ মাইনাস হচ্ছে এক্স, এটা এতটুকু, আর গতি শক্তির ক্ষেত্রে এইচ মানে এইচ মাইনাস এক্স, একটু বিভব শক্তি একটু গতি শক্তি। তাহলে আমরা ইপি জায়গায় ডিরেক্ট আমি লিখে দেব এম জি এক্স, আর তার একটা থ্রি গুণাকার আছে। আর গতি শক্তির ক্ষেত্রে আমরা লিখব কি দেখো, হাফ এম বি স্কোয়ার, না গতি শক্তি তোমরা লিখবে কি, গতি শক্তি কত, হাফ এম বি স্কোয়ার। আচ্ছা হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ারকে তোমরা কি ভাঙাবা বলো তো, কি এতক্ষণ অনেক ভাঙায় দেখেছি, হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার মানে কি, ইউ স্কোয়ার প্লাস টু জি এস, তাই তো? ইউ স্কোয়ার প্লাস টু জি। এবার দেখো এই গতি শক্তি ক্ষেত্রে আমি তোমাকে বললাম কি এইচ এর মানটা কত, এইচ মাইনাস এক্স, আর বিভব শক্তির ক্ষেত্রে এক্স, আর গতি শক্তির ক্ষেত্রে এইচ মাইনাস এক্স, টু জি ইন্টু এইচ মাইনাস এক্স দিলাম, হলো হাফ এম ভি স্কোয়ার মানে কি ইউ স্কোয়ার প্লাস টু জি এস। আমরা এইচ দেবো না, আমরা দেবো এইচ মাইনাস এক্স, এতটুকু আমাদের ওটা গতি শক্তির জন্য। এবার আমরা দেখি ইউর মান যদি জিরো হয়, হাফ এম ইউর মান কেটে গেল এম ইন্টু টু জি ইন্টু এইচ মাইনাস এক্স, এটা তো। এবার দেখো এই দুই আর এই দুই যদি কেটে যায় তাহলে আমরা কি পাচ্ছি এখানে, এম জি ইন্টু এইচ মাইনাস এক্স। এম হাফ এম মিস করে যদি ভাঙায় তাহলে আমরা কি পাচ্ছি, এখানে যদি আমরা এইচ লিখি তাহলে এই লাইনে এইচ দিলাম, তাহলে এর নিচে লাইনে এসে কি লিখবো, থ্রি এম জি এক্স ইকুয়াল টু, এরপরে কি পাইছি বলো তো, এম জি ইন্টু এক্স মাইনাস এক্স, না আমরা ডিরেক্ট দিয়ে দেবো এম জি ইন্টু এইচ মাইনাস এক্স, ঠিক আছে? এতটুকু অঙ্ক কি করে এটা থেকে এম জি ইন্টু এক্স মাইনাস এক্স পাচ্ছি, এখানে আমি করে দিছি, তোমরা এখানেও করতে পারো, তোমরা আলাদা করে পাশে জায়গা নিয়ে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু, তাও লিখতে পারো, তোমাদের ইচ্ছা। এম জি ইন্টু এইচ মাইনাস এক্স আর এম জি এক্স, এটা হচ্ছে আমার মেইন ফর্মুলা, ঠিক আছে? এখন আমি এর থেকে কিসের মান চাইবো, এই এক্স এর মানটা এখান থেকে বের করবো, তার কিছুই না, বলছে কত উচ্চতা, এই উচ্চতা এক্স এর মানটা, এখান থেকে এক্স এর মান বের করলে আমার মান পেয়ে যাবো। তাহলে আমরা মানগুলো বসাই দিই, ঠিক আছে, থ্রি দিলাম, এম কত আছে বস্তুর ভর এক কেজি, জি হচ্ছে 9.8 ইন্টু দিলাম এক্স ইকুয়াল টু এম কত, এক কেজি ইন্টু জি হচ্ছে 9.8 ইন্টু এক্স মাইনাস এক্স মানে কি 60 মাইনাস এক্স মানে কত আমরা বের করবো, এক্স মানে কত 60, আর এক্স এর মান কত আমরা বের করবো, এক্স এক্স মান জানি না, এই এক্স লিখে দিলাম, এখান থেকে আমি সে ডিরেক্ট উপরে চলে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখো তো, থ্রি ইন্টু 9.8 ইকুয়াল টু
কত 9.8 ইন্টু 60 মাইনাস এক্স, ঠিক আছে? এটা ভাঙায় তাহলে 9.8 60 দ্বারা গুণ দেই, কি হয় দেখি? বা 29.4x সমান সমান 9.8 60 দ্বারা গুণ দিলে 60 ইন্টু 9.8 ইকুয়াল থাকবে 588 বিয়োগ 9.8x বা এই দেখো 9.8x আর এর আছে 29.4x, এই এক্সটা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি পাবো আমরা এখানে? এটা মাইনাস আছে, এই পাশে প্লাস হয়ে যাবে 29.4 প্লাস 9.8 39.2 39.2x সমান সমান 588। তাহলে আমার এক্স দরকার, সুতরাং এক্স ইকুয়াল টু 588 বাই 39.2। সমাধান নিশ্চয় তোমরা পাবে, এখান থেকে আমি ডিরেক্ট এখানে নিয়ে আসছি, এই দুটো গুণ দিয়ে 29.4x পাইছি, তারপর 9.8 ইন্টু 60 মাইনাস এক্স লিখছি এখানে, এটা এটা গুণ দিয়েছি 9.8 60 দ্বারা, আর 9.8 এক্স এর গুণ দিয়ে 9.8, এই মাইনাসটি পাশে আসছে প্লাস হয়ে গেছে 39.2x হয়েছে, ঠিক আছে? তারপরে 588 দিলাম, এখান থেকে এক্স এর মান পাবো, এই 39.2 সেকে ভাগ হয়ে গেছে 15 মিটার পেলাম, তাহলে এক্স এর মান কত? 15 মিটার। এটাই আমার অ্যান্সার, কত উচ্চতায়? তাহলে কি বলো, 15 মিটার উচ্চতায় গেলে বস্তুর গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। এই লেকচারটা আমি অনেকভাবে ভেঙে চুরে তোমাদের করে দেখাচ্ছি, তাহলে তোমরা পারো, আশা করি এইভাবেই তোমরা অঙ্কটা শেষ করবে, এই অঙ্কটা লেকচারটা বারবার দেখবে যাতে এই অঙ্কটা বুঝতে পারো। তারপর এখানে যে টাইপের অঙ্কটা আছে, এই টাইপের অনেকগুলো অঙ্ক তোমার গাইডে আছে, অনেকগুলো কি করে হয়, ইপি ইকুয়াল টু কে কি করে কার আগে কি বসাতে হবে, কি করে কি ভাঙাইছি, শুধুমাত্র এম জি এক্স আর এম জি ইনটু এস মাইনাস এক্স, এই ফর্মেটে নিয়ে আসবা, এম জি এক্স আর এম জি ইনটু এস মাইনাস এক্স, এই ফর্মেট অল টাইম চলে আসবে, কি করে আসবে আমি তোমাদের দেখেছি, তোমরা ভিডিওটা বারবার দেখে প্র্যাকটিস করবে, আশা করি ওদের থেকে তোমাদের এগুলো তোমরা পারবে। তো আমি আর করে দেখাচ্ছি না অঙ্ক, এই দুইটা অঙ্ক থেকে এখান থেকে যত টাইপের অঙ্ক আসে আরো অনেক টাইপের অঙ্ক ঘুরে ফিরে আসতে পারে, তোমরা কত উচ্চতা উচ্চতাগুলো চেঞ্জ দেওয়া থাকতে পারে, অথবা এখানে গতিশক্তি বিভব শক্তির পরিবর্তন আসতে পারে, তোমরা এগুলো করে নেবে, আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে বলবে। ভালো থাকো সবাই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে সব ভিডিও তোমরা পেতে পারো। ধন্যবাদ সবাইকে।